নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের বিপাকে পড়লেন অনুব্রত মণ্ডল। বকটু অগ্নিকাণ্ডের সঙ্গে অনুব্রতর যোগ রয়েছে সিবিআইয়ের হলফনামায়, এমনটাই উল্লেখ করেছে সিবিআই। ফের বিপাকে অনুব্রত মণ্ডল এবং সিবিআই হলফনামে জানিয়েছে যে বকটু অগ্নিকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে অনুব্রতর, এমনটাই কিন্তু হলফনামায় যা জানিয়েছে সিবিআই। অগ্নিকাণ্ডের দিন এবং তার পরের দিন মূল অভিযুক্ত আনারুল হক এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে বার্তালাপ হয়েছে, এমনটাই হলফনামায় জানিয়েছে সিবিআই। ভাদু শেখ খুনের পর রাত 9:30 নাগাদ বকটু গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং সেখানে 10 জনের মৃত্যু হয়েছিল। সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় সিবিআই অফিসারদের নামে এফআইআর করে তার বিরুদ্ধে, হাইকোর্টে মামলা করে সিবিআই। সেখানে সিবিআই অনুব্রতর প্রভাব বোঝাতে এই তথ্য জানিয়েছে আদালতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এবার অনুব্রতর বকটুই যোগ কি বলছে সিবিআই হলফনামাতে? দেখো, বকটুই কাণ্ডে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার সেই সম্পর্কিত একটি সিবিআই রিপোর্ট আদালতে জমা করেছে। তাতে দেখা যাচ্ছে বকটুই কাণ্ডের দিন রাত 9:00 সময় আনারুল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগাযোগ হয় ফোনে, এবং সেই তথ্য সিবিআই তার হলফনামায় দিয়েছে আদালতে, এবং তার ভিত্তিতে পরিষ্কারভাবে সিবিআই বোঝাতে চাইছে যে বকটুই কাণ্ডের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে, এমন হলফনামা জমা করেছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। মূলত সিবিআইয়ের বিরুদ্ধে যে হত্যা, যে সিবিআইয়ের হেফাজতে যে আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে যে এফআইআর লজ হয়েছে, তার সেই এফআইআরকে স্কোয়াশিং চেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে সিবিআই সেই কিন্তু এই হলফনামা জমা দিল সিবিআই। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ফের বিপাকে অনুব্রত মণ্ডল, বকটুই কাণ্ডের সঙ্গে অনুব্রতর যোগ রয়েছে হলফনামা দিয়ে এমনটাই উল্লেখ করেছে সিবিআই। অগ্নিকাণ্ডের দিন এবং তার পরের দিন মূল অভিযুক্ত আনারুল হক এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে বার্তালাপ হয়েছে, এমনটাই হলফনামায় জানিয়েছে সিবিআই। ভাদু শেখ খুনের পর রাত 9:30 নাগাদ বকটু গ্রামে ঘটনাটি ঘটেছিল এবং সেখানে 10 জনের মৃত্যু হয়েছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং সেখানে সিবিআইয়ের অনুব্রতর প্রভাব বোঝাতে এই তথ্য জানিয়েছে আদালতে। ফের বিপাকে অনুব্রত মণ্ডল, বকটুয়ের সঙ্গে অনুব্রতর যোগ রয়েছে, এমনটাই হলফনামে উল্লেখ করেছে সিবিআই। এই মুহূর্ত এখনকার মতো এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।